বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সাথে হাজির হয়েছি সাধারণ গানে, এবং আজকে আমার বিষয় হচ্ছে বাংলাদেশের সীমানা পার্ট ওয়ান। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের সাহিল জিকে ক্লাস। বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত? ত্রিপুরা, মিজোরাম ও আসাম। বাংলাদেশের পূর্বে সীমানা কি? আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত? পশ্চিমবঙ্গ। বাংলাদেশের দক্ষিণে সীমানা কি? বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে? আন্দামান, নিকোবর, দ্বীপপুঞ্জ। বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন সীমান্তবর্তী প্রদেশ রয়েছে? বাংলাদেশের দক্ষিণে কোনো ভারতের সীমান্তবর্তী প্রদেশ নেই। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? 5টি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 16 মে 1974 সালে। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন? শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী। সীমান্ত চুক্তিতে কি উল্লেখ ছিল? বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে 3 বিঘা করিডোর। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি পাশ হয়? ১৯৭৪ সালে তৃতীয় সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি পাশ হয় কবে? 23 মে 1974 সালে। দেখেছো বন্ধুরা, আমি কি সুন্দর করে বাংলাদেশের সীমানা সম্পর্কে শিখে নিয়েছি, তোমরাও শিখে নেবে। পরবর্তীতে আমি হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।